প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যুগ যুগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগকে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। এর একটি হলো মুক্ত শিকল জৈব যৌগ এবং অন্যটি হলো বলয়াকার। প্রথমে মুক্ত শিকল জৈব যৌগ, মুক্ত শিকল জৈব যৌগ, যে সকল জৈব যৌগে কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না তাদেরকে মুক্ত শিকল জৈব যৌগ বলে। অর্থাৎ কার্বন শিকলে দুইটি প্রান্তীয় কার্বন থাকবে এবং এরা পরস্পরের সাথে যুক্ত হবে না। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাক্সেন CH3, CH2, 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 CH3। এটি একটি মুক্ত শিকল যৌগ জৈব যৌগ, কেননা এর দুইটি প্রান্তীয় কার্বন রয়েছে। এখানে একটি দেখতে পাচ্ছ সর্ববামে CH3 এই কার্বনটি এবং সর্বডানে যে CH3 কার্বনটি দেখতে পাচ্ছ এটি। যদি আমরা বল কাঠামো দেখি তাহলে এখানে এই কার্বনটি এটি এবং এটি এই দুইটি কার্বন পরমাণু হচ্ছে প্রান্তীয় কার্বন পরমাণু। আর যেহেতু এখানে প্রান্তীয় কার্বন পরমাণু রয়েছে তাই এই যৌগটিকে বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ। অর্থাৎ এখানে দুইটি প্রান্তীয় কার্বন পরমাণু থাকাতে আমরা এটিকে মুক্ত শিকল জৈব যৌগ বলছি। অন্যদিকে বলয়াকার যৌগ কারা, যে সকল জৈব যৌগে কার্বন শিকলে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে তাদেরকে বলয়াকার যৌগ বলে। অর্থাৎ এখানে প্রান্তীয় কার্বন পরমাণু থাকবে না, কার্বন পরমাণুগুলো একটি চক্র বা বলয় গঠন করবে। যেমন তোমরা এখানে সাইক্লোবিউটেন দেখতে পাচ্ছ, সাইক্লোবিউটেনে একটি বলয় গঠিত হয়েছে, সুতরাং এটি একটি বলয়াকার জৈব যৌগ। এখানেও সাইক্লোবিউটেন দেখতে পাচ্ছ, দেখো কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করেছে, সুতরাং এটি হলো চাকতিক বা বলয়াকার যৌগ। মুক্ত শিকল যৌগগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ। প্রথমেই সম্পৃক্ত যৌগ আমরা দেখব এবং তারপর অসম্পৃক্ত যৌগগুলো দেখব। সম্পৃক্ত যৌগ কাদেরকে বলে, আমরা জানি যে সকল জৈব যৌগে কার্বন শিকলে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে একক বন্ধনে যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত জৈব যৌগ বলে। যেমন C6H14, এর গাঠনিক সংকেতটি দেখানো হয়েছে, এখানে 6টি কার্বন এবং 14টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এটি হলো হ্যাক্সেন, এটি একটি সম্পৃক্ত জৈব যৌগ, কারণ এখানে কার্বন পরমাণুগুলো সবগুলো একক বন্ধনে পরস্পরের সাথে যুক্ত রয়েছে। অন্যদিকে অসম্পৃক্ত জৈব যৌগ, যে সকল জৈব যৌগে কার্বন শিকলে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে। অর্থাৎ এখানে কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছ এটি হলো হ্যাক্সিন 1, এখানে প্রথম ও দ্বিতীয় কার্বনের মাঝখানে দ্বিবন্ধন রয়েছে, সুতরাং এটি একটি অসম্পৃক্ত জৈব যৌগ, এখানে দ্বিবন্ধন রয়েছে। এভাবে যদি দ্বিবন্ধন থাকে অথবা ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে। এবার আমরা দেখব বলয়াকার যৌগগুলোর শ্রেণী বিন্যাস। বলয়াকার যৌগগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। প্রথমেই কার্বোসাইক্লিক যৌগগুলো কি, কার্বোসাইক্লিক যৌগ হলো যে সকল জৈব যৌগে বলয় গঠনকারী পরমাণু সমূহের মধ্যে শুধুমাত্র কার্বন পরমাণু বিদ্যমান তাদেরকে কার্বোসাইক্লিক যৌগ বলে। যেমন C4H6, এর গাঠনিক সংকেত আমরা দেখব CH ডাবল বন্ড CH, বন্ড CH2, বন্ড CH2, সিঙ্গেল বন্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বলয় গঠন করেছে,
আর এ কারণে এটিকে বলা হয় কার্বন সাইক্লিক যৌগ। অন্যদিকে হেটারোসাইক্লিক যৌগ সংজ্ঞা হলো যে সকল জৈব যৌগে বলয় গঠনকারী পরমাণু সমূহের মধ্যে কার্বন পরমাণু সমূহ সহ অপর হেটারো পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হেটারো মানে হচ্ছে ভিন্ন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি পরমাণু বিদ্যমান থাকে তাদেরকে হেটারোসাইক্লিক যৌগ বলে। যেমন এখানে পিরিডিন দেখানো হয়েছে, পিরিডিনে তোমরা দেখো এখানে এটি কার্বন, এটি কার্বন, এটি কার্বন, এটি কার্বন, এটি কার্বন, কিন্তু এটি নাইট্রোজেন, অর্থাৎ চক্র গঠনকারী পরমাণু সমূহের মধ্যে 5টি কার্বন পরমাণু থাকলেও একটি নাইট্রোজেন পরমাণু রয়েছে, আর এ কারণে এটিকে বলা হয় হেটারো সাইক্লিক যৌগ। অর্থাৎ এটি অবশ্যই সাইক্লিক, তবে এখানে হেটারো পরমাণু অর্থাৎ নাইট্রোজেন পরমাণু থাকার কারণে এটিকে বলা হবে হেটারো সাইক্লিক যৌগ। তাহলে আমরা কার্বোসাইক্লিক ও হেটারোসাইক্লিক যৌগগুলো বুঝলাম। এখন আমরা দেখব কার্বোসাইক্লিক যৌগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এলিসাইক্লিক এবং অন্যটা হলো অ্যারোমেটিক। কার্বোসাইক্লিক যৌগগুলোর মধ্যে যে যৌগগুলো এলিসাইক্লিক সেগুলো এবং অ্যারোমেটিক যৌগগুলো কি সেটা আমরা দেখব। এলিসাইক্লিক যৌগ যে সকল জৈব যৌগে গঠন চাক্রিক হলেও তাদের ধর্ম মুক্ত শিকল যৌগের ন্যায় তাদেরকে এলিসাইক্লিক যৌগ বলে। যেমন এটি একটি চাক্রিক যৌগ, এটি চাক্রিক যৌগ হলেও সরল শিকল যৌগের ন্যায় এর ধর্ম, অর্থাৎ মুক্ত শিকল যৌগের ন্যায় এর ধর্ম, এজন্য এটি এলিসাইক্লিক যৌগ। মুক্ত শিকল যৌগের মতো কি ধর্ম রয়েছে? যেমন এটি ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে, তোমরা জানো অ্যালকিনগুলো সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে ব্রোমিনের সাথে, এটিও করবে, আর এ কারণে একটি এলিসাইক্লিক যৌগ। এটি অ্যারোমেটিক যৌগ। বেনজিন, বেনজিন জাতক এবং বেনজিনের ন্যায় ধর্ম সাদৃশ বলয়াকার যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। যেমন এখানে আমরা বেনজিনের একটি জাতক তথা টলুইনকে দেখিয়েছি, টলুইন একটি অ্যারোমেটিক যৌগ। এবার আমরা দেখব হেটারো এলিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিক যৌগ। হেটারো এলিসাইক্লিক যৌগ কোনগুলো? যে সকল এলিসাইক্লিক যৌগে বলয় গঠনকারী পরমাণু সমূহের মধ্যে কার্বন পরমাণু সহ অপর হেটারো পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি পরমাণু বিদ্যমান তাদেরকে হেটারো এলিসাইক্লিক যৌগ বলে। যেমন এখানে ইথিলিন অক্সাইড বা অক্সিরেনকে দেখানো হয়েছে, অক্সিরেনে কার্বনের সাথে কার্বন রয়েছে এবং একটি অক্সিজেন দ্বারা, উভয় কার্বন পরমাণুর সাথে একটি অক্সিজেন তার দুই যোজনী ব্যবহার করে যুক্ত হয়েছে, এটি একটি হেটারো এলিসাইক্লিক যৌগ। এখানে হেটারো পরমাণু হলো অক্সিজেন। এবার দেখব হেটারো অ্যারোমেটিক যৌগ। যে সকল অ্যারোমেটিক যৌগে বলয় গঠনকারী পরমাণু সমূহের মধ্যে কার্বন পরমাণু সহ অপর হেটারো পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি পরমাণু বিদ্যমান থাকে তাদেরকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলে। যেমন পিরিডিন, পিরিডিন একটি হেটারো অ্যারোমেটিক যৌগ, এটি অ্যারোমেটিক যৌগ এবং এখানে একটি হেটারো পরমাণু নাইট্রোজেন বিদ্যমান, তাই এটিকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে দেখি আজকে আমরা কতটা শিখতে পারলাম। আমাদের আজকে প্রথম প্রশ্ন, নিচের কোনটি মুক্ত শিকল যৌগ নয়? বিউটিন 2, পিরিডিন, হ্যাক্সেন, হ্যাক্সিন 2। আমাদের আজকে দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন সম্পৃক্ত যৌগটি বলয় আকার? C6 H8, C4 H8, C4 H6।
আমাদের আজকে তৃতীয় প্রশ্ন, পিরিডিন বলয়ের নিচে কোন হেটার পরমাণু বিদ্যমান? অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ক্যালসিয়াম। আমাদের আজকের পরবর্তী প্রশ্ন, ইথিলিন অক্সাইড অর অক্সিজেন নিচের কোন শ্রেণীর জৈব যৌগ? হেটারো অ্যারোমেটিক, কার্বোসাইক্লিক, হেটারো এলিসাইক্লিক, অসম্পৃক্ত যৌগ। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, টলুইন নিচের কোন শ্রেণীর জৈব যৌগ? হেটারো অ্যারোমেটিক, কার্বোসাইক্লিক, হেটারো এলিসাইক্লিক, সম্পৃক্ত যৌগ। আল্লাহ হাফেজ।